ওয়েল কি হয়, মানুষের কোন কোন লোকের যদি তার ট্যালেন্টের থেকে বেশি সে সাকসেসফুল হয়ে যায়, মানে যতটা তার যোগ্যতা তার থেকে সে বেশি যখন সাকসেস পেয়ে যায় না, তখন কি হয়, তখন তার মনে হয় যে আমি যেটা করছি সেটাই ঠিক, দ্যাট ইজ অলওয়েজ আই এম রাইট, হোয়াট এভার আই উইল ডু দ্যাট ইজ অলওয়েজ রাইট। ঠিক একই জিনিস আমাদের সৃজিত মুখার্জির সাথে হয়েছে, মানে উনি এখন এমন একটা ট্রান্স স্টেটে চলে গেছেন যে উনি কারোর ফিডব্যাক পছন্দ করেন না। কেউ আপনি টুইটারে যদি ওনাকে কিছু লেখেন যে আপনার সিনেমার এই জিনিসটা ভালো লাগলো না, ইউ উইল গেট ডাইরেক্টলি ব্লকড, ফেসবুকেও তাই, হোয়াটসঅ্যাপে তো যাই না। ওয়েল এই জিনিসটা ওনার, মানে উনি একটা ট্রান্স স্টেটে আছেন যেখানে উনি ভাবছেন যে আমি যা করবো, আমি যদি হেগে দিই, আর যদি কেউ আমাকে বোঝায় দাদা আপনি তো হেগে দিলেন, বলে না না আমি হাগিনি, ওটা হিরে, ওটা হাগা নয় হিরে, কারণ কি আমি দেখছি হিরে তাই ওটা হিরে, এরকম একটা ব্যাপারে উনি চলে গেছেন। তাই ওনার মনে হচ্ছে আমি যা গল্পই বানাবো, যা গল্পই বলবো, যেটার উপরে সিনেমা বানাবো সেটাই ক্লাসিক। এবার আপনাদেরকে বলে রাখি, এই যে চৌরঙ্গী নভেলটা শঙ্করের, উনি বলেন, উনি ওনাকে ইন্টারভিউতে বলা হলো যে আপনি উত্তম কুমারের সিনেমা কেন আবার বানান, তো উনি বলেন যে না আমি এটা তো বাংলা সাহিত্য, আমি সাহিত্যের পয়েন্ট অফ ভিউ দিয়েই বলছি, পুরনো সিনেমার রিমেক বলে বলছি না। শঙ্কর এই গল্পটা উনি আই থিঙ্ক 1950s গল্প, এটা 50s গল্প। তখন শঙ্কর নিজে একটা হোটেলে, মানে উনি যিনি লেখক ওনার পয়েন্ট অফ ভিউ দিয়ে উনি ওই যে হোটেলে এত কিছু, একটা 5-star হোটেলে এত কিছু যে ঘটছে সেই জিনিসগুলো দেখেছেন এবং সেগুলোকেই উনি গল্পের আকারে লিখে প্রস্তুত করেছেন। এবার আপনাদেরকে বলে রাখি, রাইটার নিজে, মানে লেখক যিনি, তিনি নিজে একজন মিডল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করেন। এবার তখনকার দিনে 1950s মিডল ক্লাস ফ্যামিলি আর হাই ক্লাস দুটোর মধ্যে একটা বিশাল তফাত ছিল, বিশাল একটা গ্যাপ ছিল, সামাজিক গ্যাপ, কালচারাল গ্যাপ। আর এবং আমরা জানতাম না যে হাই ক্লাস লোকেদের মাঝখানে, মানে তাদের মধ্যে কি হয়, তাদের সোসাইটিটা কিরকম, উই ডিডন্ট হ্যাভ এনি আইডিয়া, বিকজ কোনো ইন্টারনেট ছিল না, টিভি সেইভাবে ছিল না, তো আমরা জানতাম না। এবং তখনকার দিনে মিডল ক্লাস লোকেরা প্রেম করতে হচ্ছে একটা মেয়েকে ভাল লাগলো তো অনেকদিন আগে তাকিয়ে দেখতো, তারপরে একটা চিঠি লিখলো, তাদের কাছে প্রেমটা সেইটুকুই ছিল, বা একটা পার্কে দেখা করতে গেল বহুদিন পরে, 1.5-2 বছর পরে, এরম ছিল। এবার সেই মিডল ক্লাস বাড়ির একটা ছেলে যখন একটা 5-star হোটেলে গেছে, সেখানে গিয়ে দেখছে যে দুটো লোক যারা তাদের হাজব্যান্ড ওয়াইফ আলাদা আছে, মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেই যখন দেখছে তখন তার মনে হচ্ছে আরে এটা কি, মানে তার কাছে এই জিনিসটা একটা ট্যাবু, মানে সে এটা তো দেখেনি না। সেটা তখনকার দিনে হতো, এবং সে হোটেলে আরো বিভিন্ন রকমের নানান রকমের জিনিসপত্র দেখছে যেটা তার মিডল ক্লাস মেন্টালিটির বাইরে। কিন্তু এখন কি হয়েছে, আপনাকে আমি নিজের এক্সাম্পল দিতে পারি, যারা 30,000 স্যালারি চাকরি করে বা তারও কম করে, তারাও বারবিকিউ নেশনের মতো হোটেলে বুফে খেতে যায় বা হাঁকাতে যায় খেতে। ইভেন আমি তো দেখেছি 30,000-40,000 স্যালারি পায় এরকম লোকেরা যারা মিডল ক্লাস, তারা JW মেরিয়েটে যে বুফে গুলো হয় 1200-1400-1500 টাকা সেগুলোতেও খেতে যায়, ফেসবুকে ফটো দেয়। এখন আমাদের কাছে সোশ্যাল মিডিয়া আছে, আমরা জানি যে হাই ক্লাস লোকেরা কি করে, তাদের ব্যাপারে অনেক কিছু আমরা, মানে উই নো হাউ দেয়ার লাইফস্টাইল ইজ। অ্যান্ড এখন এই যে গ্যাপটা, মানে তখন গল্পের মধ্যে ছিল কি, লেখক ওই জিনিসটা দেখে মানে চমকে যাচ্ছে, মানে সে এটা কোপ আপ করতে পারছে না। কিন্তু এখন কি হচ্ছে, মিডল ক্লাস লোকেরা জানে যে কি হয় হাই ক্লাসে, এবং এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এখন মিডল ক্লাসের মধ্যেও হয়। এবং আরো একটা জিনিস, এই যে এখানে দেখাচ্ছে, মানে এই গল্পতে শাহজাহান রিজেন্সিতে পরমব্রত চোখ দিয়ে গল্পটা, মানে রুদ্র যে ক্যারেক্টারটা দেখেছে, তো সেইখানেই তো গল্পটার বেসিসটাই ফেল হয়ে গেল। কারণ সে, মানে এই যে জিনিসগুলো 5-star হোটেলে হচ্ছে যেগুলো দেখছে সে, মানে সেগুলো তো তার কাছে, মানে তাকে পুরো, মানে তার মিডল ক্লাস মেন্টালিটির বাইরে কি করে হতে পারে, কারণ কি সে তো আজকালকার দিনের লোক, গল্পটা তো আজকে বেস্ট, তো এখন তো তারা এই লোকে তো এই জিনিসগুলোর ব্যাপারে অলরেডি জানে। কারণ এখন যদি আপনি মিডল ক্লাস লোকেরা ওই রুমসে যায় মেয়ে নিয়ে নিজেরাই, তো তাহলে তার, সে যদি একটা 5-star হোটেলে গিয়ে দেখে, সে হয়তো নিজে করেনি কিন্তু সে জানে এই ব্যাপারটা, এটা প্রতিটা আগন্ত 11-12 ছেলেমেয়েরাও জানে। আর যদি আপনি ধরুন যারা ওই রুমস অ্যাফোর্ড করতে পারে না, তারা হয়তো পার্কে গিয়ে, এলিয়েট পার্কে কি হয়, লোকে গিয়ে চুমু চামা খায় না, তো এটা তো মিডল ক্লাস লোকেরা জানে, এখন 10-12 বাচ্চারা জানে, তো এইটা এখনকার দিনে এটা একটা ট্যাবু নয়, ঠিক আছে। মানে কোনো আপনি এরকম, মানে আপনি চলে যান, মানে অচপাড়া গায়ে, তারাও জানে এটার ব্যাপারে, ঠিক আছে, তখনকার দিনে জানতো না। তো এবার সেই গল্পটা যখন আপনি এখনকার দিনে এনে ফেলছেন, তো প্রথমেই তো ওই বেসিসটা, যে প্রাইমারি যে ক্যারেক্টার, রাইটারের যে ক্যারেক্টারটা, শঙ্করের যে ক্যারেক্টার, যেটা এখানে রুদ্র নাম দেওয়া হয়েছে, তার ক্যারেক্টারের বেসিসটাই তো গন্ডগোল হয়ে গেল। কারণ কি, গল্পটা নতুন সোসাইটিতে আপনি এনে ফেললেন। হ্যাঁ, যদি আপনি এটা 1950s দেখিয়ে বানাতেন তাহলে জাস্টিফাইড হতো, কিন্তু ওই যে সৃজিত মুখার্জি ওই ট্রান্স স্টেটে আছেন, আমি যা করবো সেটাই ঠিক, গল্পের প্রথম বেসিসটাই নষ্ট হয়ে গেল মিডল ক্লাস আর এইটার মধ্যে। এবার তারপরে হাজার রকমের পাকামো গল্পের মধ্যে, এক্সট্রা এক্সট্রা সাবপ্লট ঢোকানো হয়েছে,
টুইস্ট দেওয়া হয়েছে। তো মানে উনি না মানে জনরা জিনিসটা বোঝেন না যে রোমান্টিক গল্পের মধ্যে যে কি টুইস্ট ঢুকাতে হয়, মানে কি করতে হয়, মানে উনি মানে উনি ভাবেন যে সৃজিত মুখার্জি ইজ হিমসেলফ আ জনরা। আমার তো কদিন পরে মনে হবে যে শাহজাহান রিজেন্সিটা ছোট করে লেখা থাকবে, তার জন্য সৃজিত মুখার্জির নামটা সিনেমার নামের থেকেও বড় হয়ে যাবে, কারণ উনি মানে যা পেরেছেন করেছেন। অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল দে ওয়ন্ট গেট দ্য ফিল্ম, দে কান্ট কানেক্ট টু ইট। আমি বলবো না যে সিনেমা সবকিছু খারাপ, টেকনিক্যাল অ্যাসপেক্ট অনেক কিছু ভালো, যেটা আমি সিনেমাটোগ্রাফির দিক দিয়ে স্পেশালি বলবো, গৈরিক দুর্দান্ত কাজ করেছে হোটেলের মধ্যে। আপনারা যদি কোনো বড় হোটেলে গিয়ে থাকেন, মানে আমি ফাইভ স্টারের কথা বলছি, এমনি যদি হোটেলেও গিয়ে থাকেন কিছু একটু ভালো দিকে, তো হোটেলে দেখবেন সব সময় পর্দা থাকে, তার মধ্যে দিয়ে একটু একটু সানলাইট ঢোকে, জেনারেলি একটা অন্ধকার হালকা আলো এরকম একটা ভাব থাকে, সেই জিনিসটাকে ন্যাচারাল লাইট রেখেই শ্যুট করেছে। তো সিনেমাটোগ্রাফি ওয়াজ ভেরি গুড, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো, কয়েকটা গান খুব ভালো, কিছু চাইনি আমি বলো না রাধিকা ওই গানটা খুব ভালো, কয়েকজনের পারফরমেন্স খুব ভালো, স্বস্তিকার পারফরমেন্স ভালো, কিন্তু এটা একই রকমের, কারণ ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি বলে যে সিনেমাটা এসেছিল তাতে ঠিক একই রকমের পারফরমেন্স স্বস্তিকা দিয়েছিল। ঋতুপর্ণার ক্যারেক্টারটা সিরিয়াসলি ভালো, আমার মমতা শঙ্করের অভিনয় দারুণ লেগেছে, অনির্বাণ নতুন রকমের করেছে, আবির খুব স্মার্ট অ্যাক্টিং করেছে, আবির বরং জাস্টিফাই করতে রয়েছে। সবার চেয়ে থার্ড গ্রেড অভিনয় লেগেছে হচ্ছে পরমব্রতর, কারণ পরমব্রত সেই দেখুন আজকালকার দিনে আমরা রাজকুমার রাওয়ের একটা অসাধারণ পারফরমেন্স দেখছি, ভিকি কৌশলের অসাধারণ পারফরমেন্স দেখছি, আয়ুষ্মান খুরানার ওরম একটা দারুণ পারফরমেন্স দেখছি। সেখানে আপনি যদি সেই 2011-22 মানে ইয়ে মানে কি যে বলছিলাম কি মানে তাহলে কি এই জিনিস করে আর এখন আর দর্শককে সিরিয়াসলি বলছি ওটা অভিনয় নয়। পরমব্রতর অভিনয় ছেড়ে দিয়ে এবার ডিরেকশন দেওয়া হচ্ছে, সোনার পাহাড় ইজ রিয়েলি এ গুড ফিল্ম হি হ্যাজ ডিরেক্টেড, কারণ ওই যে মানে সেই আতা গেলানে হয়ে রয়েছি কিছু জানি না ন্যাকা ষষ্ঠী মাছ ভাজা উল্টে খেতে পারি না, ওই জিনিসটা মানে আজকালকার দিনে এরম লোক হয় না, সিরিয়াসলি হয় না, তাহলে হি ইজ মেন্টালি রিটার্ডেড, সিরিয়াসলি বলছি, কারণ এরকম প্রত্যেকটা লোকে এই ব্যাপারগুলো জানে অলরেডি, যদি আপনি নাও গিয়ে থাকেন নিজে তাও আপনি জানেন, কারণ কেউ না কেউ করেছে, না আপনি কোথাও পড়েছেন, নাও কেউ দেখেছেন, না কোথাও ফিল্মে দেখেছেন, একটা মানুষ এগুলো জানেই না যে এটা ফাইভ স্টার হোটেলে কি হয়, এটা হতেই পারে না, বেসিসটাই গন্ডগোল। মানে এইটা নিয়ে সৃজিত মুখার্জি আর বলছে যে আমি উনি ইন্টারভিউতে বারবার বলেছিলেন যে আমি এটাকে মডার্ন জমানায় যেরকম করা যায় তাই জন্য অনেক কিছু চেঞ্জ করেছি, বাট হি হ্যাজ ডান নাথিং। আর উনি এই জিনিসটা আমার মনে হয় যে উনি আমার জানি না ঠিক, উনি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন আই থিঙ্ক মোস্ট প্রবাবলি, তাই জন্য উনি না নিজেকে খুব ভালো মার্কেট করতে পারেন। মানে উনি বারবার ইন্টারভিউতে এসে বলেছেন যে আমার সিনেমাটা শঙ্করের নভেলের অনেক কাছে আর পুরনো চৌরঙ্গিটা খালি স্যাটা বসে চৌরঙ্গি হয়ে গেছিল। উনি একই কথা এক যে ছিল রাজার সময় বলেছিলেন যে আমার গল্পটা অনেক বেশি রিয়েলিস্টিক, উত্তম কুমার একটা রিয়েলিস্টিক ছিল না, এই কথাগুলো উনি বলেছেন। এবার যে এখন অনেকে বিশ্বাস করবে না বাট আপনারা ইন্টারভিউ দেখে নিতে পারেন, এই কথাটা কিন্তু ভুল, গল্পের মধ্যে কোন রকমের কিন্তু এক্সট্রা এমন কিছু নেই যেটা আমরা জানি না, হ্যাঁ এক্সট্রা আছে কি ওই যে টুইস্ট গুলো যেগুলো অ্যাডিশনাল বসিয়েছে, কিন্তু বাকি বেসিসটা কিন্তু সেমই রেখেছে, এবং অ্যাংলো ইন্ডিয়ান ক্যারেক্টার গুলোকে বাঙালি ক্যারেক্টার করেছে, সেটা আমি মানলাম, সেটা জাস্টিফাইড, ক্যারেক্টারের নাম পাল্টে দিয়েছে, সেটা করতেই পারে ডিরেক্টর, তার ক্রিয়েটিভ ফ্রিডম রয়েছে। আর অঞ্জন দত্ত, অঞ্জন দত্ত বললাম বাবেলের মধ্যে রয়েছে, মানে বুঝতে পারে না কি করছে অঞ্জন দত্তর, এখানে কি চেঞ্জ জানেন তো, বড় চুল পরিয়েছে, টাকা মাথার উপর উইক পরিয়েছে আর মেকআপ আলাদা করেছে, ব্যাস বাকি বাকি সব সেম। মানে ওই কদিন আগে একটা পুজোর সময় কি একটা ব্যোমকেশ বেরোলো, ব্যোমকেশ গোত্র, তাতে যে ধরনের অভিনয় করছিল এখানেও সেম ধরনের অভিনয় করছে, মানে আর নেই তার মধ্যে কিছু ডেলিভার করবার, একটা মানুষের একটা থ্রেশহোল্ড পয়েন্ট থাকে তারপরে সে আর দিতে পারে না, এবার তারকে মেনে নেওয়া উচিত, মানে ইউ হ্যাভ টু, মানে একটা প্রতিটা মানুষের একটা একটা কোল্ড ড্রিঙ্কস এর বোতলে একটা লিমিটেড থাকে কি 300 ml থাকবে, আপনি যদি 300 ml খেয়ে নেওয়ার পরে বলেন যে না আরো বেরো ঝাঁকাচ্ছি বেরোতেই হবে, এ তো হতে পারে না, না তো মানে কি বলবো, এবার লোকে বলবে যে তুই তাহলে বানিয়ে দেখা, ভাই আপনি আমাকে রিসোর্স দিন, যতটা বাজেট যতটা, মানে অতটাও বাজেট চাই না, আপনি যদি দিয়ে দিন, আপনি আমাকে সিনেমাটোগ্রাফার ইত্যাদি ইত্যাদি প্রোভাইড করে দিন, আমি আপনাকে প্রমিস করছি আমি বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, আর আমার কাছে যে আমি জিরো বাজেটে বানাই, ঠিক আছে, আমি নেক্সট দুটো সিনেমা আমি ছাড়বো আপনি দেখবেন তার মধ্যে কি কোয়ালিটি আছে। আমি আজ অব্দি যেগুলো ছেড়েছি সেগুলো মোস্টলি কমেডি ছিল, জাস্ট টু এন্টারটেইন পিপল, দ্যাট ওয়াজ ইট। তার মধ্যে ওই যে সিনেমাটা ছিল সোয়াজ কি খোঁজ, দ্যাট ওয়াজ সিলেক্টেড ইন ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, আমি যাই হোক তার মধ্যে যেতে চাই না। তো আর সমালোচনা করবার জন্য পয়েন্ট ধরবার জন্য এরকম মানে প্রয়োজন নয় যে আপনাকে নিজেকে বানাতে হবে, দ্যাট ইজ নট রিকোয়ার্ড। আমি প্রচুর পড়েছি এগুলো নিয়ে, আমি তাই জন্য আপনাদেরকে বলছি। এবার আপনারা যদি চোখ কান বন্ধ করে ভাবেন যে না মানে, তাহলে তো এটা অন্ধভাবে অনুসরণ করা না,
যে যা বলছে সবই ঠিক, তাহলে আপনারা ফলো করুন না, আমার কোনো প্রবলেম নেই। আমার কথা শুনে আপনাকে তো কনভিন্স হতে হবে না। আমি তো আপনাকে বলছি না যে আমি বারণ তো করছি না যে শাহজাহান রিজেন্সি দেখবেন না, একবারও বলিনি। আপনার টাকা, আপনার টাইম, ইউ ক্যান গো ওয়াচ, মেবি ইউ উইল লাইক ইট, বিকজ ক্রিয়েটিভ থিং ইজ অলওয়েজ সাবজেক্টিভ। ঠিক আছে, আপনার ভালো লাগলো, আমার নাও লাগতে পারে, আমার ভালো লাগলো, আপনার নাও লাগতে পারে, সেটা হতে পারে। বাট যদি আমার পয়েন্ট অফ ভিউ দেখে আমি আমার অ্যানালিসিস পয়েন্টগুলো বললাম, আপনার কাছে যদি এরকম যুক্তিযুক্ত অ্যানালিসিস থাকে, ডেফিনেটলি আপনি কমেন্টে লিখুন, আপনি ফেসবুকে লিখুন, আপনি ইউটিউব চ্যানেল খুলুন। আমি সবাইকে বলি নিজের নিজের পয়েন্ট অফ ভিউ, তার ছাড়ুন আপনি। তবে এই যে মানে নিজেকে মার্কেট করা, ঠিক আছে, এইটা এই যে জিনিসটা মানে এই, আর মার্কেট করবার সময় আপনি নিজের ঢোল যত খুশি পেটান, ইটস নট আ প্রবলেম। কিন্তু আপনি যখন আপনি পুরন মানে যে আপনি ধরুন লিটারেচারের উপরই করছেন, কিন্তু তার উপর অলরেডি যখন একটা সিনেমা আছে, সেটাকে ছোট করবে না, সেটা তখনকার টেকনোলজিতে তখনকার দিনের এতে তারা যেরকমভাবে পেরেছে বানিয়েছিল, সেগুলো বিশাল বড় বড় ব্লকবাস্টার, সেগুলোর যদি এখন আপনি ক্যালকুলেট করেন তার কাছে এখনকার এই কালেকশন, বক্স অফিস কালেকশন মানে কিচ্ছু না, নসি, যদি আপনি ইনফ্লেশনটা অ্যাড করে দেন। যাই হোক, আমি সেসবের মধ্যে যাচ্ছি না। বাট উনি কী করেন যে উনি নিজের প্রমোশন করবার সময় বলেন যে পুরোনোটা গল্পের থেকে অনেক দূরে ছিল, আমারটা আসো। এই জিনিসটা ঠিক নয়, হ্যাঁ, এটাই আমার প্রবলেম, জাস্ট আর কিছু নয়। আর অডিয়েন্স ফিডব্যাক দেবে, আর যে ক্রিয়েটিভ মানুষ ফিডব্যাক নিতে পারে না তাকে আর কি বলবো। মানে এটা তো এরকম হয়ে গেল কি সে একটা সংস্কৃত শ্লোক আছে যে নিজে যারে ভালো বলে ভালো সে নয়, লোকে যারে ভালো বলে ভালো সে হয়। এ তো নিজেকে নিজে ভালো বলছে, লোকে কিছু বললেই তাকে ব্লক করে দিচ্ছে। দ্যাট ওয়াজ ইট গাইজ, আমার আর কিছু বলার নেই। আপনাদের পয়েন্ট অফ ভিউ, অনেক সিউডো ইন্টেলেকচুয়াল আছে, দে উইল কমেন্ট, নো ইট ইস গুড, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ফিল্ম, ওকে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বি হ্যাপি উইথ ইউ সুরেন্দ্র মুখার্জি, নমস্কার।